আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা এনার্জি লাইটের যে বাল্বটা থাকে ওইটা। তো অনেকের এনার্জি লাইট নষ্ট হয়ে যায়, তারা রিপেয়ার করতে পারেন না। তো এটার সাহায্যে, একটা সার্কিটের সাহায্যে কীভাবে একটা এনার্জি লাইট রিপেয়ার করবেন তাও ওইটা আপনাদের কামনে দেখাবো। তো আমি এখানে একটা ভালো এনার্জি লাইট লিখেছি, অনেক এনার্জি লাইটের যে কোডটা থাকে দুই পাশে কোড হয়তো ভালো থাকে, না হলে যে কোনো একটা নষ্ট হয়ে যায়। সো আমরা এখন এটা চেক করব কি এই লাইটটা কি ভালো নাকি খারাপ। অফ করে দিই। তো এখানে বিপ সাউন্ড করলে যদি সিরিজ লাইন থাকে, যদি শর্ট থাকে, তাহলে এই বাল্বটা ভালো মনে করব। দেখি এটা চেক করে দেখি, বিপ সাউন্ড করতেছে, এটার একদিকটা ভালো। এবার অপর প্রান্তটা দেখি, দুই দিকটাই ওকে আছে। সো এটার জন্য আমি একটা সার্কিট নিয়েছি অলরেডি আগে থেকে। এই সার্কিটগুলো আপনারা অতি সহজে কোনো এনার্জি লাইট থেকে পেয়ে যাবেন। তো চেক করে নিবেন এই সার্কিটগুলো ভালো কি না, আমি তো অবশ্যই এটা চেক করে নিই। তো এটা লাগিয়ে দেখবো কি চলে কি না, জ্বললে তো হেল্পফুল হবে, না হলে সরি। তো এখানে এটা লাগাবো, সেটা লাগাতে এখানে যে চারটা পোর রয়েছে দেখুন, অনেক জায়গায় পি থাকে, এম থাকে, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর এখানে দেওয়া আছে। এটাতে পি ওয়ান আছে, অনেকগুলোতে এল থাকে। এই এল এল এই যে চারটা লাইট রয়েছে এই পোর্টের সাহায্যে লাইনগুলোতে লাগাতে হবে। তো এখানে আমরা এখন লিড করব, চারটা পোর্ট রয়েছে ওই পোর্টের সাহায্যে যেগুলো লাগাতে হবে। সো গাইস, আমাদের এখন এগুলো লাগানো হয়ে গেছে। এটার সাহায্যে এখন আমরা এখানে 220 লাইন ইনপুট করব। তাহলে এই ঠিকঠাক কাজ করেছে এই সার্কিটটা সম্পূর্ণ। ওকে, তো আপনাদের যদি কোনো প্রকার এরকম লাইট নষ্ট হয়ে যায় তো এই ঠিকটা ব্যবহার করে এরকম লাইটগুলো ঠিক করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।